একটা বৃত্তিমূলক শিক্ষক, কম্পিউটার শিক্ষক সহ সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তাদের ন্যায্য দাবি, সমকাজে সমবেতনের দাবিতে আগামী 11 জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ফলে আমরা প্রত্যেকটা জেলায় মহকুমা ভিত্তিক একটা কর্মী সম্মেলন বা সভা করছি, এবং তারপরে 8ই ডিসেম্বর মুর্শিদাবাদ থেকে আমরা প্রত্যেকটা জেলা শাসকের দপ্তরে যৌথভাবে মহামিছিল করব, এবং তারপরে 11ই জানুয়ারি নবান্ন অভিযান। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের বুকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে 2011 থেকে 2020, প্রত্যেক ক্ষেত্রে আমরা বঞ্চিত। সেই জায়গা থেকে আমরা আলাদা আলাদাভাবে লড়াই করেছি। সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের মিছিলে যেমন কল্যাণীতে রাতের অন্ধকারে পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে, শিক্ষাবন্ধুদের মিছিল থেকে গ্রেপ্তার করেছে, বা SSKMSকে জল কামান চালিয়েছে, ফলে আলাদা আলাদা মুভমেন্ট করে দাবি আদায় করা যাচ্ছে না। ফলে শিক্ষক ঐক্য মুখ্যমন্ত্রী মনে করেছে যে রাজনৈতিক দলগুলো যদি গদির স্বার্থে তারা একে অপরের সঙ্গে জোটবদ্ধ হয়, তাহলে আমরা শিক্ষকরা শিক্ষক স্বার্থে, বঞ্চনার স্বার্থে একে অপরের জোটবদ্ধ হয়ে লড়াই করব না কেন। ফলে এই কর্মসূচি আমরা আগে থেকেই নিয়েছি, এবং আগামী 11ই জানুয়ারি নবান্ন অভিযানের মাধ্যমে তা সফল করব। আমাদের সাথে যেমন পার্শ্ব শিক্ষক নেতৃত্ব হামিদুল্লা, ওয়াইদুদ্দা আছে, তেমনি আমাদের শিক্ষাবন্ধু নেতৃত্ব নন্দদা আছে, শিক্ষা মিত্র নেতৃত্ব আছে, কম্পিউটার শিক্ষকের নেতৃত্ব আছে, বৃত্তিমূলক শিক্ষকের নেতৃত্ব আছে, স্পেশাল এডুকেটরের নেতৃত্ব আছে। ফলে সব উইন্সকে আমরা একত্রিত করছি, এবং এটা মহকুমা স্তর, তারপরে জেলা স্তর, তারপরে নবান্ন অভিযানে আজকে বলছে যে আপনার অভিযানটা এটাকে সামনে রেখে আপনার সরকারের কাছে বার্তাটা কি? সরকারের কাছে বার্তা যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সমকাজে সমবেতন দিতে হবে, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের সরকার সেই দাবি মান্যতা দেয়নি। যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করলো কেন্দ্রের তৎপরতায়, আবার সিঙ্গুরে 90% কারখানা ভেঙে দিয়ে কৃষির জমি ফেরত দিল রাজনৈতিক স্বার্থে। তাহলে সেই সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতন দিতে হবে, রাজ্য বা কেন্দ্রের পক্ষে কোনো উদাসীনতা দেখা দিয়েছে। ফলে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে জমায়েতের মাধ্যমে আবেদন করব, এবং নিশ্চিতভাবে এই গণতান্ত্রিক আন্দোলন রাজ্য সরকারকে বাধ্য করবে সমকাজে সমবেতন দেওয়ার জন্য। আপনার এই আজকে যেটা হচ্ছে কতজন কাজ করতে হচ্ছে হয়েছে? আজকে 500 বেশি আছে, কাল উপস্থিত হয়েছে শিক্ষক শিক্ষাকর্মী, এবং গতকাল ডোমকলে ছিল। আগামীকাল আমরা কান্দি মহকুমা সমাবেশ করব, তারপরে সকালে আমরা ভগবান গোলা করলাম, এরকমভাবে আগামী কাল পরশু আমরা মালদা, তারপর দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গ করে দক্ষিণবঙ্গ সহ জঙ্গলমহল সমস্ত জায়গায় আমরা যাচ্ছি। এবং আগামী 8ই ডিসেম্বর থেকে রাজ্যের 22টা জেলায় আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেবো, এবং 2 লক্ষের বেশি শিক্ষক শিক্ষাকর্মী জমায়েত করবো 11ই জানুয়ারি। সেখান থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার মারফত দাবি আদায় করব, কারণ এই লড়াইটা অন্তত প্রাসঙ্গিক এই সময়কালে, যে আমরা বঞ্চনার শিকার হয়েছি, আমরা বঞ্চিত, আমাদের ন্যায্য দাবি আদায় করব।